আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো। আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমি ব্লগটা শুরু করেছি দুপুর থেকে, তো এখানে হচ্ছে দুপুরের জন্য সবজি কাটবো, রান্না বান্না করবো, তো সব কিছু আপনার সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছি আমি একটা লাউ বের করে নিয়েছি। এই লাউটা অনেকদিন আগে আমি বাজারে গিয়েছিলাম সকালবেলা, যে সেই বাজার থেকে নিয়ে আসছিলাম। তো ফ্রিজে রয়েছিল লাউটা, অনেক কচি, দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি আজকে কি করব, লাউয়ের কোনোটাই ফেলে দেব না, লাউয়ের বিচি, লাউয়ের খোসা সব কিছুই রান্না করব আজকে। তো লাউটা ছিলে লাউয়ের যে খোসা আছে সেগুলো রেখে দিব, ওগুলো ছোটো ছোটো করে কেটে লাউয়ের খোসা ভাজি করব আলু দিয়ে, আর হচ্ছে লাউ রান্না করব মাছ দিয়ে। তো এই দুইটা আইটেম করব দুপুরবেলা। আর রুহানি আমার পাশে বসে আছে, এই সময় হচ্ছে আমরা মামে ঘরে একাই থাকি। তো ও অনেক আর কি দুষ্টামি করে, সব কাজে যেই কাজে যায় না কেন সব কাজেই ডিস্টার্ব করে, ও চায় ও করবে, এলোমেলো করে রাখে আর কি। দেখো এক জায়গার জিনিস, লাউয়ের খোসা লাউ সব কিছু একই জায়গায় করতেছিল। তো যে কোনো কাজে যে কাজে যায় না কেন সব কাজে এরকম করে। তো আমার মনে হয় প্রত্যেক বাচ্চারাই এরকম করে। সবজি টবজি কাটে কেটে তারপর হচ্ছে আরও অনেক কাজ আছে, যতটুকু পারি আপনার সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটা কোনো না কোনো অংশে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এখানে লাউয়ের কোষাও আমি ছোটো করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এই যে মাছ ছোটো ছোটো কয়েক পিস ছিল ওগুলোকে আমি আরও কেটে আরও ছোটো ছোটো করে নিয়েছি, যাতে লাউয়ে ভালো করে মাছটা লাগে আর কি। তাই এই যে রুহানি বাকেটের উপরে, এই বাকেটের উপরে প্রত্যেক দিন আমি রান্না যে সময় করি ওইখানে এসে দাঁড়িয়ে থাকে, যখন ঘরে কেউ থাকে না। আর দুপুরবেলা যখন রান্না করি তখন ঘরে কেউই থাকে না, সবাই রেহান স্কুলে থাকে, আর আমার ভাই আর আমার স্বামী ওরা ওদের কাজে থাকে। তাই দুজন একা থাকি মামে, আর ও একা জানি না কেন ভয় পায় মনে হয়, তাই সবসময় আমার পাশেই থাকে। এই যে মাছে মশলা মাখিয়ে নেব, নিয়ে মাছগুলো ভাজা করে নেব। আর আমি সবসময় হচ্ছে মাছ ভাজা করার আগে তেলে একটু লবণ দিয়ে দিই, যাতে মাছগুলো ভাঙে না যায়, সহজে পাল্টানো যায়। তাই আর একদিকে কুকারে আমি সবজি রান্না করব। আর আপনারা হয়তো প্রত্যেক ভিডিওতেই দেখতে পারেন যে আমি সব কিছু সবজি টবজি রান্না কুকারেই বেশিরভাগ করি, কারণ হচ্ছে গ্যাসের একটা প্রবলেম আছে, কুকারে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাসটা একটু কম যাবে আর কি, কম জ্বলবে, গ্যাসে বেশি দিন যাবে। তাই কুকারেই রান্না করি সবসময়। বাজার কোনো কিছু বাজার টাজার করতে হলে সেগুলো হচ্ছে কড়াইতে করি, না হলে সব কিছুই কুকারেতে করি, সবজি রান্না, মাংস রান্না সব কিছুই। তো এখানে আমি মশলা দিয়ে দিয়েছি, হলুদের পাউডার, ধনিয়া পাউডার আর জিরা পাউডার, মরিচের পাউডার দিয়ে মশলাগুলো একটু কষিয়ে লাউ দিয়ে দিয়েছি। আর এই লাউ রান্নাটা এত মজা হয়েছিল কি যে বলবো আপনাদেরকে। আমি এখানে কোনো রেসিপি শেয়ার করতেছি না, এমনিতেই ব্লগে দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু লাউ রান্নাটা অনেক অনেক মজা হয়েছিল। এই লাউটা জানি না কেন, এক একটা লাউ লম্বা থাকে না, সেই লাউগুলো এত বেশি টেস্ট থাকে না, আর এই লাউটা অনেক মজা হয়েছিল গ্রামের মতো আর কি। এখানে সবজি যা কিছু খাই না কেন গ্রামের মতো আমার ভালো লাগে না, কিন্তু এই লাউটা অনেক মজা হয়েছিল খেতে। তো এখানে মাছগুলো বেজে নিয়েছি, এখন ওগুলো নামিয়ে নেব, পাঠিয়ে দিয়েছি একটু পর নামিয়ে নেব ওগুলো। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে একেবারেই আমি লাউয়ে মাছগুলো দিয়ে তারপর হচ্ছে সিটি লাগাবো, কারণ লাউ সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, একটা সিটি লাগালেই হয়ে যাবে। তো তাই আমি একসাথে মাছও দিয়ে দেব, যাতে মাছের যে এটা আছে ভালো করে লাউয়ে ঢুকে, কারণ মাছ এখানে একটুই আছে, আর পরে দিলে আবার মাছ আর লাউয়ের সাথে মিলবে না, মজা হবে না। তো এই কড়াইতে হচ্ছে আমি লাউয়ের খোসাগুলো ভাজা করে নেব। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ, অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি আমি। তো আগে থেকেই ভাবছিলাম যে এই কড়াইতে মাছ ভাজা করে তারপর লাউয়ের খোসাগুলো ভাজা করে নেব, তাই এটাতেই মাছ ভাজা করেছি। তো এখানে হলুদের পাউডার, মরিচের পাউডার আর ধনিয়া পাউডার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে এই যে লাউগুলো দিয়ে দিয়েছি, লাউয়ের বিচির সাথে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে লাউয়ের বিচিগুলো অনেক নরম ছিল তাই দিয়ে দিয়েছি। তো এখানে এই যে লাউগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি, নেড়ে ছেড়ে এটা ঢাকনা দিয়ে রেখে রেখে দেবো, ওই সেইটি লাউ হচ্ছে আমার।
তো এখানে এই যে লাউগুলো একটু কষিয়ে তারপর আমি পানি দিইনি, এমনিতে রেখে দিয়েছিলাম যাতে একটু পানি বের হয় লাউ থেকে, তাই তো এখন হচ্ছে একটু পানি দেব, দিয়ে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে সিটি লাগানোর জন্য রেখে দেব। আর আজকে লাউ হচ্ছে একেবারেই আমি পানি কম দিয়েছিলাম, একদম যেভাবে মাংস কষিয়ে রান্না করা হয় না সেভাবে রান্না করেছিলাম, তাই মনে হয় এত মজা হয়েছিল। তো এই যে দেখতেছেন আর পানি দিইনি আমি, তো এই পানি দিয়ে এগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব। তারপর হচ্ছে এই যে লাউয়ের ধনিয়া পাতা দিয়ে দিয়েছি লাউয়ের কষাতে, ওগুলো হয়ে গেছে, তো এখন গ্যাসটা বন্ধ করে নেব, ভাতও হয়ে গেছে। এইদিকে লাউও হয়ে গেছে, ওগুলো তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দিয়ে এখন হচ্ছে গ্যাস বন্ধ করে নেব। হ্যাঁ, এই যে লাউ এখনও পানি ব্যবহার করিনি, লাউ সিদ্ধ হওয়ার পর আরও একটু যে পানি বের হয়েছিল লাউ থেকে, তো সব মিলে হয়ে গেছে আর পানি দেয়নি। তো তারপর হচ্ছে এই যে দেখতেছেন বাবির মেয়ে, কারণ আমি পরে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি ওই দিন কী হয়েছিল, বাবি একটু অসুস্থ ছিলেন, বাবি হচ্ছে প্রেগনেন্ট, তো ওনার হচ্ছে এখন মনে হয় 7 মাস চলতেছে, আর ওনার একটু আর কি লুজ মোশন হয়ে গিয়েছিল, তো অনেক আর কি বাচ্চাও কান্না করতেছিল, ওনাকে হসপিটাল নিয়ে স্যালাইন দেওয়া হচ্ছিল। পরে বাবির হাজবেন্ড মেয়েকে এনে এখানে দিয়েছেন, আর মেয়ে এত কান্না করতেছিল কি বলবো, কোনো মতে শান্তি হচ্ছিল না। আর বাবির হাজবেন্ড বলছিলেন যে ওকে কিছু খাওয়াতে, ওর মনে হয় ভুক লাগতেছে তাই বেশি কান্না করতেছে, তো খাচ্ছিল না, মুখে দেওয়ার পর মুখ বন্ধ করে মুখের ভেতরে রেখে, এই যে দেখো মুখের ভেতরে রেখে বসেছিল। রোহানির সাথেও খেলতেছিল না, রেহানও স্কুল থেকে এসে গিয়েছিল, ওর সাথেও খেলতেছে না, কোনো কিছুই করতেছে না, শুধু কান্না করতেছে। ওই যে দিয়ে গিয়েছিলেন, কান্না শুরু করেছিল, একদম এসে নিয়ে গিয়েছেন, এসে দেখছেন যে কান্না করতেছে। তো পরে আমি বারবার ফোন করে জিজ্ঞেস করতেছিলাম যে ও কান্না বন্ধ করলো কি না, তো বাবিকে গ্লুকোজ দিয়ে হসপিটালে গ্লুকোজ লাইন দিয়ে পরে আবার করে নিয়ে গেছেন। তো তারপর হচ্ছে বাচ্চা মেয়েকেও নিয়ে গিয়েছিলেন বাবির স্বামী, তো নিয়ে যাওয়ার পর আমি বারবার ফোন করেছিলাম যে ও কেন এত কান্না করতেছিল, কান্না বন্ধ করেছে কি না, তো পরে বলছেন যে ওর নাকি সর্দি হয়েছে, আর হ্যাঁ অনেক নাকে অনেক জল পড়তেছিল নাক দিয়ে, তো বলছিলেন যে সর্দি হওয়ার কারণে মনে হয় এত কান্না করেছিল ও। তো তারপর হচ্ছে গোসল টোসল করে বিকেলবেলা এই যে এখানে পাপা আসছেন, তো আসার সময় আম নিয়ে আসছেন অনেকগুলো, এখানে হচ্ছে 2 কেজি আম। তো এখন হচ্ছে আগে কি হতো, রেহানও আম খেত না, রুহানিও খেতে পারতো না, কিন্তু এই বছর রেহান রুহানি দুইজনও অনেক আমার মতো অনেক আম খায়। আমার তো আম অনেক বেশি পছন্দ লাগে, কিন্তু আমার সাথে রেহান রুহানি ওরাও অনেক বেশি খায়। তো আম এনেছে, বিকেলের দিকে কিছু সময় রেস্ট করে তারপর কাটবো। তো রুহানি আম দেখেই বলছিল যে মাম্মি আম খাবো আম খাবো, আম কেটে দেওয়ার জন্য, তো আমি ওকে দিছিলাম না, কারণ ভাবছিলাম একটু পরে দেব, কারণ একটু আগে ভাত খেয়েছিল তাই। তো আমগুলো রেখে দেব, আর 1 প্যাকেট দুধও নিয়ে আসছেন, দুধ হচ্ছে রুহানির জন্য, প্রত্যেক দিন এভাবে দুধ নিয়ে আসা হয় রুহানির জন্য। আগে রুহানিকে যে পাউডারটা খাওয়াতাম, এখন ওই পাউডারটা বন্ধ করে দিয়েছি, এখন এরকম লিকুইড দুধ খাওয়াচ্ছি ওকে। আর এই কলা দুইটা হচ্ছে আগের দিনের ছিল, গরম অনেক, তো অনেক বেশি গরম এখানে, তাই একটু কালো কালো হয়ে গেছে উপরের সাইডটা, তো এখন এগুলো রেখে দেব। তারপর হচ্ছে কিছু সময় পরে যে বাচ্চারা আম দেখে আম খাবে আম খাবে অস্থির হয়ে পড়েছে, আর আমারও অনেক ইচ্ছা করতেছিল আম খাবো, আমগুলো দেখতে অনেক সুন্দর ছিল। আর তারপর আম কেটে নিচ্ছি, আর আম কেটে খাওয়ার পরে কি বলবো, এত মিঠা আম, অনেক মজা লাগছিল আর কি খেতে। আর এই আম হচ্ছে আমার ছোটোবেলা থেকেই বেশি ভালো লাগে, কারণ ছোটোবেলা অনেক খেয়েছি, মানুষ বলে আমাদের গ্রামে মানুষ বলে যে যারা খায় নাকি তারা বেশি আর কি এরকম খেতে চায়, এরকম আর কি একটা বলে। তো আমাদের আমার বাবা হচ্ছিলেন যে আমরা যখন ছোটো ছিলাম তখন এই আম ফল আর কি যত সব ফল আছে সব ফলের কারোবার করতেন, বড় একটা দোকান ছিল আমার বাবার, তো এই ফল ফলের সিজন আসলে ওই ফলের ইয়ে করতেন, বিজনেস করতেন। তো ওই সময় অনেক খেয়েছি আম, যখন আমার দাদি ছিলেন ওই সময় আমার দাদিও ছিলেন, তো আমার দাদি হচ্ছেন প্রত্যেক দিন বাবা যখন রাত্রে আসতেন তো আম যা যা বিক্রি করতেন সব কিছু একটু একটু করে গড়ে নিয়ে আসতেন। তো আমার দাদি আমাকে যখন বাবা আসতেন তখনই উঠিয়ে আমাকে আগে বড় কোনটা সেটা দেখিয়ে কোনটা মিঠা হবে সেটা দেখে আগে রাত্রিবেলায় খাইয়ে দিতেন, এরকম করতেন। আমি তো ঘরের সবার বড় ছিলাম তাই অনেক আদর পেয়েছি, অনেক আদর যত্নে বড় হয়েছি, কিন্তু এখন ওই দিনগুলো না মনে করলে শুধু কান্না আসে। তো কী করবো আর, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ সবাই।